ধরে লাগ ঠিক মতো। হ্যাঁ ঠিক আছে, ধরে আমি তো টিকিট বইলাম এই সিটে উচিত মানাই উচিত তাহলে মানে না, না মানলে আমার করার কিছু আছে কেন। না তারা এখানে বসাচ্ছে না, তারা এই যে দুইজন 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 দুই ছেড়ে বসাচ্ছে, কিন্তু এটা নিয়ম তো এটা ঠিক না। এখন তো ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতিতে এরকম আসলে উচিত না তাদের। তাদের উচিত এক ফাঁক এক সিট ফাঁকা রেখে ফাঁকা রেখে বসা। যেই মহামারী করোনা চলতেছে, যে বর্তমান অবস্থা সারা বিশ্ব ভয়াবহত আছে, সেখানে এক সিট ফাঁকা রেখে বসা উচিত, কিন্তু তারা এটা করতেছে না। লোক তো আগের মতো নিতেছে, ভাড়া তো আগের মতোই। না মানে নাই, মানে নাই যে লোক এক সিট খালি রেখে, কোনো খালি রেখে নাই, সব বুকিং করে নিতে আছে। এটা তো এখন মালিক মানে ড্রাইভারের তো একটা সমস্যা আছে, মালিক সমিতির সমস্যাটা তো তারাই করে, এই সাধারণ পাবলিক তো আর করে না সমস্যাটা। হ্যাঁ নিচে আছে গাদা টিকিটেই, তারাই গাদা করে নিচে আছে। তারা তো সব বুক করে নিতেছে, কিন্তু তারা ফাঁকা রাখার কথা অনেক ফাঁকা রাখতেছে না। তাহলে এটা তো মালিক সমিতিদের আছে, এটা তো মানতেছে না এটা।